ভিডিওর মধ্যে তিন রকমের মুরগির মাংস কেটে দেখানো হয়েছে। প্রথম ভিডিওতে দেখা যাবে, প্রথম দুটো ভিডিওতে ছোট ছোট টুকরো করা হচ্ছে মুরগির মাংসের। আর তিন নম্বর ভিডিও বা তার মাঝের যে ভিডিওটা আছে বা মাঝের যে দুটো ভিডিও আছে ওইখানে দেখানো হবে, একটু বড় টুকরো হবে মুরগির মাংসের, ওইটা দেওয়া হবে চিকেন তন্দুরি। তো আর শেষের দিকে যে ভিডিও আছে ওইখানে দেখানো হবে চিকেন ললিপপ, কীভাবে একটা চিকেনের টুকরাকে ললিপপ আকারে ভেঙে তারপর ওইটাকে দিয়ে ললিপপ তৈরি করা হয়। এই ভিডিওতে শুধু এই কাটাকাটি দেখানো হচ্ছে, দেখানো হবে, তো দেখতে থাকুন। ছোটো টুকরা করা শেষ, এখন এই ভিডিওতে দেখানো হবে মুরগির মাংসের বড় টুকরা বা যেটা দিয়ে তৈরি হবে চিকেন তন্দুরি বা কাবাব যেটাকে বলা হয়। তো যাই হোক, এখানে বড় বড় টুকরা করা হচ্ছে। এরপরে দেখানো হবে চিকেন ললিপপ।
এখানে এখন একটা মুরগির টুকরো নিয়ে, যেটা হাতের দিকটা বলা হয় পাখনা, তো এটাকে নিয়ে এখন ভেঙে কিভাবে ললিপপ আকারে করা হয় ওইটাও দেখানো হবে। এটাকে ভেঙে নিয়েছে আগে থেকে, এখন শুধু কেটে নিচ্ছে, ভাঙাটা হয়ে গেছে, তো কিভাবে ভাঙা হয় এটাও দেখাবে। আচ্ছা, এই যে এখন দেখাবে, কিভাবে এই বাকি নিয়মে এই চিকেনগুলোকে ভেঙে নেওয়া হয়েছে। প্রথমে একটা চিকেন নিয়ে, তারপরে এভাবে হাড়টাকে উঠিয়ে, আর অন্য অন্য দিকের হাড়টাকে এভাবে উঠিয়ে ছোট হাড়টাকে ফেলে দিতে হবে। যেখানে দুইটা হাড় থাকে ওইখানে ছোট হাড়টা ফেলে দেওয়া হবে, আর এর একটু বড় তুলনামূলকভাবে ওইটাকে রাখা হবে। আবার আরেকটা দেখাচ্ছে, যদি হাত দিয়ে না পারা যায় তাহলে তখন ওরকম চাপাটা দিয়ে এরকম একটু কেটে নিলে সুবিধা হবে বা পারা যাবে। ছোটটাকে এখন ফেলে দিবে, ছোট হাড়টা এইটা এখন এভাবে কেটে নিলে চিকেন ললিপপের যে আকার এটা চলে আসবে।